স্পন্ডিলাইটিসের জন্য আমার অনেক অসুবিধা হতো, আমি দাঁড়াতে বসতে পারতাম না, যন্ত্রণা হতো পিঠে, তো বাবাকে জানাতে আবার আমি এসে আবার আমি ধামে বাবার কাছ থেকে কান্নাকাটি করাতে এরাই। তারপরে আপনি বলেন এখন উপকার পেয়েছেন? এখন উপকার পেয়েছি। গত 29 তারিখ মানে 25 ডিসেম্বর আগে শুক্রবারে আমার হাজবেন্ড খুব অসুস্থ, আমি তখন জব করছি সন্ধে 6টা থেকে 7টার মধ্যে, আমি যে মানে একটা মানে বাবার ছবির উপরে মানে আমি অপরাজিতা ফুল মানে আমার সকালবেলা দিয়েছি মাথায়, আমি আজও বিশ্বাস করতে পারি না সেই ফুলটা জানলা দরজা বন্ধ শীতকাল সেই ফুলটা নিজে থেকে মানে সকালের ফুল নিজে থেকে উঠে দাঁড়িয়ে কিভাবে যে বাবার মাথা থেকে পেছন দিকে পড়ে যাচ্ছে। আর তখন আমি 30 মিনিট পড়ি, আমি 40 মিনিট পারি না, তা আমি বাবাকে হাত জোর করে বলছি বাবা অঘটন কিছু করিও না, অঘটন কিছু করি না, তবু বাবা পেছন দিকে ফুলটা ফেলে দিই। তারপরে আমার স্বামীকে নিয়ে আমি হাসপাতালে গেছি, বাবাকে বলছি বাবা আমার স্বামীকে নিয়ে যাচ্ছি, আমি যেন স্বামীকে ফিরিয়ে আনতে পারি। আপনার স্বামী ঠিক আছে? হ্যাঁ আমার স্বামী ঠিক আছে। তাহলে হাসপাতালে গিয়ে বাবা হাসপাতালে গিয়ে নিয়ে গেছি, ডাক্তারবাবু বলে কিছুই নেই, মানে এমনি স্যারে গ্যাস হয়ে গেছে, গ্যাস থেকে বমি টমি করেছে, কোনো কিছু না, ওরা ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে, আর এখনো বড় ডাক্তার দেখিয়েছি, বড় ডাক্তারও বলেছে কিছু নেই, সব ঠিক আছে। তাহলে বলুন জয় শ্রীধাম, শ্রীধামে আসুন, আপনারা সবাই উপকৃত হবেন এবং বাবাকে মানসিক যাত্রা করুন, আপনারা উপকৃত হবেন। এই জন্য বলে সে দেবাদিদেব মহাদেব, এই জন্য বলে সে দেবাদিদেব মহাদেব, তার মতো কেউ হবে না নিশ্চয়ই। হরার মহাদেব বলুন, হরার মহাদেব জয় সীতা, হরার মহাদেব জয় সীতা, হরার মহাদেব জয় সীতা, মানে ছোট্ট নমঃ শিবায় সত্যি রূপে গুরু পিরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় সত্যি রূপে গুরু পিরানন্দম নমঃ ওম, ওম নমঃ শিবায় সত্যি রূপে গুরু পিরানন্দম নমঃ ওম, ওম তৎপুর সাহেব বিদমাহে গুরু পিরানন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ, ওম তৎপুর সাহেব বিদমাহে গুরু পিরানন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ, ওম তৎপুর সাহেব বিদমাহে গুরু পিরানন্দম ধীমহি তন্ন শিব রুদ্রায় প্রচোদয়াৎ। বাবা ভুল সিদ্ধাম বন্ধ ছিল, আচ্ছা, আমি তারপরে মাথা ঢুকে বাবাকে বলে গেছিলাম, তো আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তারপরে আমার মেয়েকে নিয়ে একটা বিশাল সমস্যা হয়, তো হওয়ার পরে আমি গৌরব দাকে একটা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট চাই, তো আমি অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিলাম, তো তার ঠিক পুজোর আগে, তো আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 7 দিন বাদেই আমি যখন এখান থেকে ঘুরে যাই 7 দিন পরেই আমার মেয়ের সমস্যা মিটে যায়, মেয়ের শ্বশুরবাড়ি ব্যাক ফিরে যায়, এবং আজকে 7 দিন হলো মেয়ের মেয়ে হয়েছে। আমি বাবাকে পুজো দিতে এসেছি যে বাবা যেন ওদেরকে ভালো রাখে, আমার সাথে তাদের কোনো মানে তখন আমি মেয়েকে মানে একটা সেফটি জায়গায় রেখেছিলাম বলে হয়তো তারা আমাকে মেনে নিতে পারছে না, কিন্তু আমি যে তার সংসারে ফিরিয়ে দিতে পেরেছি বাবার কল্যাণে, এটাই আমার সব থেকে পাওনা। আমি চাই বাবা আমাকে 16 সোমবার করতে বলেছে, আমি এখন সোমবার করছি, আমি চাই যে সবাই যেন বাবার নাম করে যেন কৃপা পায়। জয় শিবকে এটাই বলতে চাই, ঘরে বসে নাম জপ করে বাবার ফটো প্রতিষ্ঠা করে বাবার কৃপা পাওয়া যায়। সবাই যে কবজ, আমি এখনো কিন্তু কবজ নিতে পারিনি, গৃহবন্ধন নিতে পারিনি আমার সমস্যার জন্য, কিন্তু আমি জানি বাবা আমাকে একটু একটু করে সমস্যা মিটাচ্ছে এবং সামনে আরো সমস্যা মিটিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আমি চাই সবাই বিশ্বাস, সবাই ভালো থাকুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, আরো শিবধাম এগোবে, শিবধাম এগোবে, শিবধাম এগিয়ে গেছে, আরো এগোবে, আরো হবে, হরার মহাদেব।